তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা ক্লাস সেভেনের নতুন অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব, জানুয়ারি মাসে যেটা পোর্টালে দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, তাহলে জেনে যাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে। তো কোনো প্রশ্নে যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, তোমরা উত্তর পেয়ে যাবে। এবং যারা নতুন আছো আমাদের চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। গুগল বিষয়ে তোমাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই কিন্তু জিওগ্রাফি 360 ডিগ্রি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নোটিফিকেশনটা অন করে রেখো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী, পূর্ণ মান হচ্ছে 20। তো প্রথমে 1 নম্বর কি আছে দেখো, বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 এ কি আছে, অধিবর্ষের বছর টি হলো, এখানে অধিবর্ষের বছরটি হবে দেখো প্রথমে যেটা আছে দেখো 1996, মানে এখানে তোমাদের কটা অ্যান্সার হলো, এটাই তোমাদের অ্যান্সার হবে এখানে। নেক্সট প্রশ্ন দেখো 1.2 তে কি আছে, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে, সবচেয়ে ছোট হয় কখন, যখন মাথার উপর সূর্য থাকে, তাহলে এখানে গটা দুপুর 12টার সময় তখন আমাদের ছায়া সব থেকে ছোট হবে। তারপর দেখো 1.3 তে কি আছে, যে তারিখে মহাবিশ্ব হয় সেটি হলো 17 মার্চ, হবে না খ 21শে মার্চ, এখানে খটা অ্যান্সার হবে 21শে মার্চ, এখানেই কিন্তু এই তারিখে কিন্তু মহাবিশ্ব হয়ে থাকে। নেক্সট দেখো 2.1 ডে কি আছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। তো দুটো প্রশ্ন আছে দেখো 2.1.1 এ কি আছে, 22শে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়, এটা কিন্তু ভুল, তো এটা কিন্তু ভুল হবে, তোমরা ভুল লিখতে হবে, ভুল কথাটা লিখতে হবে। এবার দেখো 2.1.2 তে কি আছে, আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল, এটা কিন্তু ঠিক হবে, তোমাদের ঠিক কথাটা লিখতে হবে এখানে। এবার দেখো 2.2 তে কি আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কাল্পনিক রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লেখো, এটা হবে তোমাদের মেরু রেখা, মেরু রেখা, এটা তোমাদের লিখতে হবে। নেক্সট তোমরা পুরো পূর্ণ বাক্যে উত্তর দেবে, পুরো কথাটা লিখবে। এবার দেখো বিষুব কথাটির অর্থ হলো, বিষুব কথার অর্থ হচ্ছে দিন রাত সমান, দিন রাত সমান বা দিন ও রাত সমান, এরকমভাবে লিখতে পারো তোমরা। নেক্সট দেখো 2.2.3 তে কি আছে, দেখো কোন মাসে পৃথিবীর সূর্যের সব থেকে কাছে অবস্থান করে, এটা হবে কি জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে অবস্থান করে। নেক্সট চলে যাবো আমরা দেখো 3 দাগে কি আছে, 2 নম্বর প্রশ্ন আছে, একটু বড় হবে প্রশ্ন উত্তরগুলো। তারপরে 4-এ কি আছে, একটি 3 নম্বর প্রশ্ন আছে, আর 5-এ একটা বড় প্রশ্ন আছে, রচনাধর্মী প্রশ্ন আছে, তো সেটা দেখার জন্য আমরা চলে যাব এই ফাইলটায়। দেখো তো 3-এর কি আছে, প্রথমে দেখো নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো 3.1-এ কি আছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান হয় না কেন, তো উত্তর কি হবে দেখো, পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার এবং কক্ষপথে 2টি নাভির, আচ্ছা ফোকাসের একটিতে সূর্য অবস্থান করছে, এই উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, এ কারণে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না, একসময় পৃথিবী সূর্যের বেশি কাছে আসে, আবার একসময় পৃথিবী সূর্যের থেকে বেশি দূরে চলে যায়, তো এটাই হচ্ছে কারণ। নেক্সট কি আছে দেখো, পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি, সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এই সময়কালকে বলে, এই সময়কালকে বলে 1 সৌর বছর। তবে হিসেবের সুবিধার জন্য পৃথিবীর একবার সম্পূর্ণ পরিক্রমণকে আমরা সময় ধরে নিই 365 দিন, প্রতি চতুর্থ বছরে দিন সংখ্যা সঙ্গে 1 দিন যোগ করে 366 দিন ধরা হয়, মানে এই যে 5 ঘন্টা 46 মিনিট এটা থাকে বেশি থাকে, এটাকে প্রতি 4 বছর অন্তর আমরা 1 দিন বেশি যোগ করি, 366 দিন ধরা হয়। এইভাবে পরিক্রমণ গতির মাধ্যমে বছর নির্ধারণ করা হয় বলে এই গতির আর এক নাম হচ্ছে বার্ষিক গতি, এইভাবে তোমরা গুছিয়ে লিখে ফেলবে। নেক্সট প্রশ্নে চলে যাবো 4 নম্বরে, দেখো নিচের প্রশ্নটি উত্তর দাও, অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখো, তখন ভিত্তি লিখবো বাঁদিকে, তারপরে পার্থক্য করো। প্রথমে দেখো দূরত্ব, পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 15 কোটি 20 লক্ষ কিমি, আর অনুসরের ক্ষেত্রে দেখো পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব হয় 14 কোটি 70 লক্ষ কিমি, মানে অপমানে দূরে অনুমানে কাছে, এটা খেয়াল রাখবে। তারিখ দেখো 4ঠা জুলাই পৃথিবী ও সূর্যের মধ্যে অপসুর অবস্থান ঘটে, আর 3রা জানুয়ারি পৃথিবী ও সূর্যের মধ্যে অনুসুর অবস্থান ঘটে। সূর্যের আকার, সূর্যের সামান্য ছোট দেখায় সূর্যকে, যেহেতু দূরে থাকে, আর সূর্যকে সামান্য বড় দেখায়। পৃথিবীর বেগ, আবর্তন পরিক্রমণ বেগ হ্রাস পায়, আর অনুসরের ক্ষেত্রে আবর্তন পরিক্রমণ বেগ বাড়ে। এবার দেখো আমরা শেষ প্রশ্নে চলে যাবো 5 নম্বর প্রশ্নে, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও। উত্তরটা হবে দেখো, যখন পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে
তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলি বড় আর রাত ছোট হতে থাকে, অর্থাৎ দিন অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়। সারাদিন ধরে পৃথিবী তাপে উত্তপ্ত হয়ে থাকে, অথচ রাতে রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এমন হলে গরম বাড়তে থাকে। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই সূর্যের তাপ ও প্রবল হয়। এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ গোলার্ধে কি হয় শীতকাল হয়। আবার যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে উত্তর গোলার্ধে, তখন ক্রমশ দিন ছোট হয়, রাত বড় হয়ে থাকে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবীর বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না, রাতে ঠান্ডা হওয়ার সময় অনেক বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে সূর্য রশ্মি বাঁকা পড়ে, বাঁকা হয়ে পড়ে বা তির্যক হয়ে পড়ে, তাই কম উত্তপ্ত হয়। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হয়। তোমরা চিত্রে দেখতে পাচ্ছো, দেখো এদিকে দেখো, উত্তর গোলার্ধ সূর্যের সামনে লম্বভাবে কিরণ পাচ্ছে, তাই গ্রীষ্মকাল, দিন বড়। তখন উল্টো দিকে দক্ষিণ গোলার্ধ আছে, তাই কি হবে এটাই, তখন শীতকাল থাকবে। আবার এরকম ঘুরতে ঘুরতে যখন ঠিক তার বিপরীত অবস্থায় আসবে, দক্ষিণ গোলার্ধ সূর্যের সামনে হবে, লম্বভাবে কিরণ পাবে, ঠিক তার উত্তর দিকে উল্টো দিকে উত্তর গোলার্ধ দেখো, তখন শীতকাল। তাই ডিসেম্বরে ক্রিসমাসের সময় দক্ষিণ গোলার্ধে কিন্তু গ্রীষ্মকাল থাকে আর উত্তর গোলার্ধে তখন শীতকাল থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। তোমরা তারিখগুলো মেনশন করতে পারো, 21 জুন কর্কট সংক্রান্তি, 22 ডিসেম্বর মকর সংক্রান্তি, 23 সেপ্টেম্বর জলবিষুব এবং 21 মার্চ মহাবিষুব, যেটা তোমাদের প্রশ্ন ছিল। তো এইভাবে তোমরা ছবিটা এঁকে ফেলবে। কোনোরকম প্রশ্ন নিয়ে ডাউট হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ওদেরকে জানিয়ে দাও। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো, ভূগোল বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই কিন্তু জিওগ্রাফি 360 তোমাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে, আর নোটিফিকেশন অন করে রাখো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।